Subscribe our Arcane Update channel and press the bell icon to stay updated. করোনা ভাইরাস মোকাবিলায় যখন দেশ জুড়ে চলছে লকডাউন, সেই সময় দিনহাটা 2 নং ব্লকের বুড়িহাট 1 নং গ্রাম পঞ্চায়েত তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দুস্থ ও অসহায় মানুষদের হাতে চাল ডাল সরষের তেল ও আলু সাবান তুলে দেওয়া হলো। মঙ্গলবার লকডাউন কর্মসূচিতে দুস্থ ও দিনমজুর মানুষ গৃহবন্দী, কাজে দিতে পারছে না, সেই সকল মানুষদের মুখে অন্নের ব্যবস্থা করলো দিনহাটা 2 নং ব্লকের বুড়িহাট 1 নং গ্রাম পঞ্চায়েত তৃণমূল কংগ্রেস কমিটি। এদিন প্রায় 1000 গ্রামবাসীর হাতে এই চাল ডাল সরষের তেল আলু এবং সাবান তুলে দেওয়া হয়। এ বিষয়ে বুড়িহাট 1 নং অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি আব্দুল সাত্তার বলেন, করোনা ভাইরাস সংক্রান্তির পরিপ্রেক্ষিতে সংক্রমণের হাত থেকে বাঁচতে কেন্দ্র ও রাজ্য সরকারের নির্দেশক্রমে লকডাউন চলছে। বুড়িহাট এলাকায় যারা সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ, যারা হয়তো কাজ না করলে তাদের দুমুঠো অন্ন জোটে না, আমাদের নেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পথ অনুসরণ করে তার নির্দেশে আমরা বুড়িহাট গ্রাম পঞ্চায়েতের সেই খেটে খাওয়া মানুষদের পাশে দাঁড়ানোর জন্য আমরা প্রায় 1000 মানুষের কাছে সাহায্য তুলে দিচ্ছি। যারা আজ কর্মহীন হয়ে বাড়িতে বসে আছেন তাদের জন্য এই ব্যবস্থা করেছি। দিনহাটা থেকে ব্রজেশ্বর রায়ের রিপোর্ট। আজকে আমরা বুড়িহাট 1 নং অঞ্চল তৃণমূল কংগ্রেস কমিটির পক্ষ থেকে করোনা ভাইরাসের সংক্রমণের পরিপ্রেক্ষিতে যে লকডাউন চলছে কেন্দ্র এবং রাজ্য সরকারের নির্দেশক্রমে, এতে আমাদের বুড়িহাটের এলাকার যারা সাধারণ খেটে খাওয়া মানুষ, যারা হয়তো একদিন কাজ না করলে তাদের হয়তো পেটে দুমুঠো অন্ন খায় না, তাই আমরা যেহেতু তৃণমূল কংগ্রেস দলটা আমরা করি, তাই আমার নেত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির পদ অনুসরণ করে তার নির্দেশে আমরা বুড়িহাট অঞ্চলের সেই খেটে খাওয়া মানুষের পাশে দাঁড়ানোর জন্যই আমরা মোটামুটি 1000 জন পরিবারের কাছে আমরা কিছু সাহায্য তুলে দিচ্ছি, যারা আজকে কর্মহীন হয়ে বাড়িতে বসে আছে আমরা তাদের জন্য ব্যবস্থা করেছি। কী কী দিচ্ছেন? আমরা 10 কেজি করে চাল দিচ্ছি, 500 গ্রাম সরষের তেল দিচ্ছি, 1টা করে ডেটল সাবান দিচ্ছি, সঙ্গে 3 কেজি করে আলু দিচ্ছি আর 500 গ্রাম করে মুসুর ডাল দিচ্ছি। আপনি কে? আমি বুড়িহাট 1 নং অঞ্চল তৃণমূল কংগ্রেস কমিটির সভাপতি, আমার নাম আব্দুল সাত্তার।